আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী মাজহারুল ইসলাম। চলুন কথা বলা যাক তার সাথে। কেমন আছেন আপনি? জি ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আপনি তো অনেকদিন যাবতই গান করছেন। প্রথমে আমি জানতে চাইব আপনি কোন ধরনের গান করেন? আমি বেসিক্যালি পল্লীগীতি গান করি। আর এমনি সব শ্রেণীর গান করি, আধুনিক, পল্লীগীতি, লালন, দেশের গান। তো আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি হচ্ছে আপনার পল্লীগীতির উপরে, গান খুব ভালোবাসি। আপনি তো অনেক বছর ধরেই পল্লীগীতি করছেন, শুরুটা কিভাবে হয়েছে আপনার? আসলে আমি গান তো অনেক ছোট বয়স থেকে গান পছন্দ করি, স্কুল লাইফ থেকে। আমি স্কুলে অনেক, যখন আমি ক্লাস 7-8 পড়ি, ওই সময় থেকে আমি আমার স্কুলে অনেক প্রোগ্রাম করছি স্কুল পক্ষ থেকে। তারপরে আস্তে আস্তে গানের প্রতি আরও, মানে আমার ছাত্র বা আমার যারা সহপাঠী, ওরা আমার গান শুনে খুব ভালোবাসত, স্যাররা খুব ভালোবাসত যে তুমি আস্তে আস্তে গান শিখো, গান করো, তুমি জীবনে উন্নতি করতে পারবা গানের উপরে। যাই হোক, তারপরে স্যারদের অনুপ্রেরণায়, আমাদের সহপাঠীদের ভালোবাসায় আমি গানের পিছনে এরকম লেগে দিয়েছি আর কি। তো এইভাবে আমাকে, মানে এইভাবে আমার গানের লাইনে আসা আস্তে আস্তে। আপনি যে গান করছেন সহপাঠী এবং স্যারদের অনুপ্রেরণায় করছেন, এরপর কি আপনি কোনো গুরুর কাছ থেকে শিক্ষা নিয়েছেন? গুরুর কাছ থেকে, হ্যাঁ, আমি অনেক ক্লাবে গান টান প্র্যাকটিস করতাম। ওনারা ডাকতো হারমোনিয়াম, মানে গান রিহার্সাল করে তো প্র্যাকটিস করতাম। এইভাবে আস্তে আস্তে তারপরে চট্টগ্রাম শিফট হলাম, এটা হচ্ছে 2017 সাল। তারপরে চট্টগ্রামে আসার পরে আমি আস্তে আস্তে আমার এক ভাইয়ের সাথে পরিচয়, ওনার সাথে পরিচয় হওয়ার পরে উনি আমাকে, মানে অনেক টেস্ট প্রোগ্রাম করাইছে আস্তে আস্তে। তারপরে এই চট্টগ্রাম বিটিভিতে পল্লীগীতির উপরে আর কি উনি আমাকে বললো যে তুমি অ্যাপ্লিকেশন করো। তা আমি অ্যাপ্লিকেশন করলাম, অ্যাপ্লিকেশন করার পরে অডিশন দিলাম, যাই হোক আল্লাহর রহমতে মানে অ্যাডলিস্টেড হয়েছি আর কি। আপনি তো বলেছেন আপনি 2017 সালে চট্টগ্রামে এসেছেন, এর আগে আপনি কোথায় ছিলেন? এর আগে ঢাকায় ছিলাম, অনেক জায়গায়। মানে আমার চাকরির লাইফটা তো 20 বছর, আমি 20 বছরই অনেক জায়গায় মানে জব করছি। ঢাকাতে ছিলাম, সিরাজগঞ্জ ছিলাম, তারপর লাস্ট হচ্ছে আমার এই চট্টগ্রামে আসা, সেটা তো আগেই বলছি 2017 সাল। আপনি চট্টগ্রামে আসার পর যার হাত ধরে আপনি বিটিভিতে তালিকাভুক্ত শিল্পী পর্যন্ত হয়েছেন, সে ভাইয়াটার নামটা আমরা একটু জানতে চাই। ওনার নাম হচ্ছে আমার চৌধুরী বড় ভাই আবেদ হোসেন। উনি হচ্ছে চট্টগ্রাম হচ্ছে আপনার এই বেতার হচ্ছে তবলাবাদক। ওনার সাথে আমার চট্টগ্রামে প্রথম পরিচয় হয়, কোনো একটা অডিশনে গেছিলাম, উনি আমার মানে ডুগি তবলা বাজাইছিল আর কি। তো উনি আমার কণ্ঠ শুনে তো উনি আমাকে বললো যে তোমার তো কণ্ঠ ভালো, আমার জিজ্ঞাসা তোমার বাড়ি কোথায়। তো অ্যাড্রেস নেওয়ার পরে উনি আমাকে বললো যে আমার একটা ক্লাব আছে সুরমনা সঙ্গীত বিদ্যালয়, তোমার কণ্ঠ খুব ভালো, তোমাকে আমি আমার ক্লাবে ভর্তি করাবো। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে ওনার সাথে আর একটু ঘনিষ্ঠতা হলো, পরে আমি ওনার ক্লাসে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে উনি আমাকে অনেক প্রোগ্রাম করাইছে, টেস্ট প্রোগ্রাম, উনি ক্লাব থেকে প্রোগ্রাম ধরছে, প্রোগ্রামে আমাকে নিয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে আমি মানে চট্টগ্রামে পরিচিত হলাম আর কি। আপনি তো তাইলে অনেক ধরনের স্টেজ প্রোগ্রাম করেছেন। আমরা যেটা দেখি পল্লীগীতি যারা করে তারা একটা ড্রেস মেনটেন করে, আপনি কি ওই ড্রেসটা মেনটেন করেন? না, আসলে পল্লীগীতি মাটি ও মানুষের গান। পল্লীগীতি গানে অনেকেই ড্রেস চেঞ্জ করে, মানে যে ড্রেস পরে যে স্বাচ্ছন্দ্য বোধ করে উনি ওনার মতো পরে। তা আমি নর্মালি পাঞ্জাবি প্যান্ট, পাঞ্জাবি, এইরকম আমি নর্মাল ড্রেস পরি। আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, মানে পল্লীগীতি যারা করে ওরা হচ্ছে একটা লাল কালারের পাগড়ি পরে, তারপর হচ্ছে একটা লাল কালারের ফতুয়া পরে, এরপর নিচে থামি টাইপের একটা ড্রেস পরে। জি, ওই ড্রেসটা মেনটেন করেন? জি, না আমি ওই ড্রেস মেনটেন করি না। কেন করেন না?
আমি মানে স্বাচ্ছন্দ্য বোধ করি না। স্টেজে যখন গান করেন তখন আপনার কেমন লাগে? ভালো লাগে। দর্শকদের থেকে আপনি কেমন সাড়া পেয়েছেন? অনেক অনেক সাড়া পাইছি। দর্শকদের থেকে যখন আপনি ওয়ান্স মোর শব্দটা শুনেন তখন আপনার কেমন লাগে? আমার অনেক ভালো লাগে। একটা শিল্পী যখন একটা গান গায়, গান গাওয়ার পর যখন দর্শক বা শ্রোতা যখন বলে ওয়ান মোর, তখন তো ভিতর থেকে আরো গান মানে আসে আর কি, তখন গান গাইতে আরো ফিলিংস অনুভূতি মনে হয় আমার। গত বছর থেকে আমাদের স্টেজ প্রোগ্রাম অনেকটা কমে গিয়েছে, যেটা আমরা করতে পারছি না, ওপেনলি কোনো প্রোগ্রামই করতে পারছি না। জি। এবং আপনিও এই এই স্থবিরতার মধ্যেই আছেন, আপনার এটা নিয়ে অনুভূতি কেমন? আসলে দেশের যে অবস্থা করোনা মহামারীর কারণে, আমাদের যারা আমরা শিল্পী মানে যারা শিল্পী সঙ্গীতের সাথে জড়িত তাদের অনেক সমস্যা, মানে স্টেজ প্রোগ্রাম করতে পারতেছে না, অফিলি গান করতে পারতেছে না, তো অনেক সমস্যা আছে। তা আমিও অনেক সমস্যায় ছিলাম, এখনও আছি, স্টেজ প্রোগ্রাম এখন ঠিক মতো করতে পারতেছি না। তো আর কি দেশের যে পরিস্থিতি, তো এটা তো শুধু আমার জন্য সমস্যা না, সমস্যা সবার জন্য। এটা আস্তে আস্তে হয়তো আমরা কাটিয়ে উঠতে পারবো, করোনার যে অবস্থা হয়তো আস্তে আস্তে এটা শেষ হলে আমাদেরও সবাই আবার আগের মতো আগের জায়গায় চলে যাবো আর কি, গানের লাইনটা আবার শক্ত হবে আর কি। শুধুমাত্র কি চট্টগ্রামেই স্টেজ প্রোগ্রাম করেছেন নাকি চট্টগ্রামের বাইরেও আপনি স্টেজ প্রোগ্রাম? আমি ঢাকাতে করেছি, তারপরে সিরাজগঞ্জ করেছি, আমার এলাকায় গ্রামের বাড়ি, আমার ডিস্ট্রিক্ট ওয়ারি করেছি, আমি অনেক জায়গায় স্টেজ প্রোগ্রাম করছি আর কি। আপনি তো বিটিভিতে তালিকাভুক্ত শিল্পী, অন্য কোথাও অন্য কোনো চ্যানেলে কি আপনি অডিশন দিয়েছেন? অন্য কোনো চ্যানেলে? হ্যাঁ, আমি ওই চ্যানেল আই সেরা কণ্ঠতে গিয়েছিলাম 2007 সালে, তারপরে আপনার ক্লোজ আপ ওয়ান এটাও 2007-এ, তারপর বাংলাদেশ আইডল, তারপরে হচ্ছে আপনার ম্যাজিক বাউলিয়ানা, আমি সবগুলো আমাতে অ্যাড হয়েছে আর কি, কিন্তু কোনো পজিশনে যেতে পারিনি, হয়তো বা ওনাদের ভালো লাগে নাই, আমাকে নেয় নেই। তো আমি চেষ্টায় আছি যাতে আরো উপরে উঠতে পারি গানের বিষয়গুলো নিয়ে। এ পর্যন্ত আপনি কি কি সম্মাননা পেয়েছেন? আমি সম্মাননা পেয়েছি, সার্টিফিকেট পেয়েছি, আমি 2018-তে চট্টগ্রাম সুরমনা সঙ্গীত বিদ্যালয় থেকে অডিশন দেওয়া সার্টিফিকেট পাইছি প্রথম স্থান, তারপরে আপনার চট্টগ্রাম অবসর সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী এখান থেকেও আমি থার্ড প্লেস করছি, আমাকে সার্টিফিকেট প্লাস কেজ দেওয়া হয়েছে, এটা আমার অর্জন। আপনি আসলে একজন গান প্রেমী। হ্যাঁ, গান প্রেমী, রাইট। এটাই খুব ভালো লাগছে আমাদের যে আপনি আপনার মধ্যে গানের প্রতি একটা বিশাল অনুভূতি আছে। জি। আপনি আমাদের সবাইকে সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন এবং আমরা ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো অনেক সুন্দর সুন্দর গান উপহার পাবো এই কামনাই করছি। আমাদের স্টুডিওতে এসে আপনার কেমন লাগছে? আপনাদের স্টুডিওতে এসে আমার খুব ভালো লাগছে, আপনাদের স্টুডিওতে আমি আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি, আমার খুব ভালো লাগছে আপনাদের প্রোগ্রামে আসতে পেরে। আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন? না, দর্শকের উদ্দেশ্যে একটাই বলা, সেটা হচ্ছে আপনারা গানকে ভালোবাসেন, গান শোনেন, সেটাই। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আমাদের আজকের অতিথি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের তালিকাভুক্ত শিল্পী মাজহারুল ইসলামের সাথে। আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আমাদের নিয়মিত আয়োজন শিল্পীর সাথে আলাপন আজ এ পর্যন্তই। আমাদের আজকের অতিথি মাজহারুল ইসলামের কণ্ঠে গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। আগামী দিন দেখা হবে অন্য কোনো শিল্পীর সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর চোখ রাখুন চট্টলা টিভির পর্দায়। যাই হোক, আমি একটি মুজিব পরদেশের গান গেয়ে শোনাচ্ছি, আমার খুব ফেভারিট গান। লোকে বলে হে
মোহন দিলে মন পাওয়া যায় শো আমি বলি না মন শুধু নিতে জানে গো দিতে জানে না বন্ধু দিতে জানে না বন্ধুরে লোকে বলে মনি দিলে মন পাওয়া যায় শো আমি বলি না মন শুধুই নিতে জানে গো দিতে জানে না বন্ধু দিতে জানে না বন্ধুরে জানতাম যদি মন দিয়া কেন এমন হয় ফিরিতে বান্ধায়া মোরে নিজে দূরে রায় এই কি রে পীড়িতের রীতি বন্ধু এই কি রে পীড়িতের রীতি বন্ধু আগে জানতাম না মন শুধুই নিতে জানে গো দিতে জানে না বন্ধু দিতে জানে না বন্ধুরে চটলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।